আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ ইউ ডুইং ডুইংলি ফাইন আজকের ভিডিওটা হচ্ছে ভেল ফর মানি সিরিজের সেকেন্ড পার্ট এবং আজকের টপিক হচ্ছে হান্ড্রেড অ্যান্ড টেন সিসি সেগমেন্টে যে বাইকগুলো রয়েছে এগুলো নিয়ে কথা বলবো এই সিরিজটা করার উদ্দেশ্য হচ্ছে আমার মতো যারা মধ্যবিত্ত রয়েছেন আমরা যখন একটা বাইক কিনি তখন কিন্তু বাইকটা অনেক দিন যাবৎ আমাদের পরিবারে ব্যবহৃত হয় এবং সেই বাইকটা নিয়ে কিন্তু আমরা টুকটাক ট্যুর করে থাকি এবং পরিবারের প্রয়োজনে ব্যবহার করা হয় বলেই বাইকটির পিলিয়ন সিট খুব বেশি ব্যবহার করা হয় এবং ফিমেল পিলিয়ন যারা রয়েছেন তারাও বাইকটিতে পিলিয়ন হিসাবে যাতায়াত করে থাকেন এ সকল দিক মাথায় রেখে তাই ভাবলাম যে প্রত্যেকটা সিসি সেগমেন্টে বেশ কিছু বাইক আপনাদেরকে সাজেস্ট করব যাতে করে আপনাদের বাইক কিনতে সুবিধা হয় কথায় কথায় অনেক কথাই হয়ে যাচ্ছে চলুন ভিডিও শুরু করে ফেলি যেহেতু বাইকগুলো হচ্ছে কম্পিউটার সেগমেন্টের বাইক এই বাইকগুলোতে কন্ট্রোলিংটা একই রকম হয় খুব কাছাকাছি খুব একটা যে তফাৎ বা খুব বেশি যে পরিবর্তন তা কিন্তু না তবে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে পিলিয়ন কমফোর্টকে রেয়ার সাসপেনশনকে টায়ারের গ্রিপ এবং কন্ট্রোলিং হ্যান্ডেলিং এই বিষয়গুলোকে এখন হয়তো অনেকেই ভাবতেছেন যে ভাইয়া তাহলে মাইলেজ এবং ইঞ্জিনের পাওয়ার এই দুটো বিষয় নিয়ে কি হবে আমি একটা বিষয় আপনাদেরকে বলি হান্ড্রেড অ্যান্ড টেন সিসি সেগমেন্টটা এমন একটা সেগমেন্ট এই সেগমেন্টে প্রত্যেকটা কোম্পানির যে বাইকগুলো রয়েছে এগুলো কাছাকাছি মাইলেজ দেয় কাছাকাছি ইঞ্জিন পাওয়ার দেয় এটা নিয়েও আলোচনা করব তবে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পিলিয়ন কমফোর্ট যেহেতু আমাদের পরিবারের জন্য বাইকটা ব্যবহার করা হবে বা আপনি অফিস করার জন্য ব্যবহার করবেন সেহেতু আপনার বাইকের পিলিয়ন সিটটাও ব্যবহার হবে তো প্রথম আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে বাইকগুলোর সাসপেনশন কম্পিউটার সেগমেন্টের প্রত্যেকটা বাইকেই দেখবেন ফ্রন্টে হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয় যেটা ভাঙাচোরা রাস্তা সহ মোটামুটি সিটিতে রাইড করার জন্য খুবই ভালো মানের সাসপেনশন বিষয়টা হলো রেয়ার সাসপেনশন নিয়ে রেয়ার সাসপেনশন কিন্তু একরকম হয় না কোম্পানি ওয়াইজ এই সাসপেনশনটার নাম এবং কার্য পদ্ধতিটা কিন্তু আলাদা আলাদা যেমনটা ধরুন ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সাসপেনশন হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভের ওই বাইকটাতে নাইট্রাক্স সাসপেনশন দেওয়া আছে যেটা মোটামুটি ভাঙাচুরা রাস্তায় ভালোই ফিডব্যাক দেয় মজার বিষয় হচ্ছে এই হান্ড্রেড অ্যান্ড টেন সিসি সেগমেন্টের ডিসকভার যে বাইকটা এটাতে কিন্তু সেই একই সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং প্লাটিনা হান্ড্রেড টেন এইচ অথবা হচ্ছে এইচ গিয়ার যে নামিয়ে ডাকেন এই বাইকটাতেও কিন্তু নাইটাক সাসপেনশন ব্যবহার করা হয়েছে বাকি যে বাইকগুলো রয়েছে যেমন টিভিএস রেডিওন টিভিএস মেট্রোপ্লাস হোন্ডা ড্রিম হোন্ডা লিভো হিরো প্যাশন এক্সপ্রো হিরো স্প্লেন্ডার আই স্মার্ট প্লাস সুজুকি হায়াতে এপি সহ এই সকল বাইকে কিন্তু খুব কাছাকাছি মানের সাসপেনশন দেওয়া হয়েছে যেমন ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন সুইং আর্ম টাইপের সাসপেনশন এগুলোর কার্যপদ্ধতি কিন্তু খুব কাছাকাছি তো সাসপেনশন সম্পর্কে জানা হয়ে গেল এখন আমাদেরকে বুঝতে হবে কোনটার কমফোর্ট ভালো ব্যক্তিগতভাবে আমি এই সিরিজের প্রত্যেকটা বাইকই আমি রাইড করেছি তবে রাইড করার মধ্যে কম বেশি রয়েছে কারণ সবগুলো বাইক তো আর সমানভাবে রাইড করা সম্ভব না তো আমার এই ছোট্ট অভিজ্ঞতার আলোকে বলতে গেলে আমার কাছে যে বাইকগুলো সাসপেনশন একটু ভালো লাগছে বা মোটামুটি স্মুথ লাগছে সেগুলো হচ্ছে প্লারিনা হান্ড্রেড টেন এইচ বাজাজ ডিসকভার হান্ড্রেড টেন হিরো প্যাশন এক্সপ্রো হোন্ডা ড্রিম এই বাইকগুলোর রেয়ার সাসপেনশন থেকে আমি মোটামুটি ভালো মনের ফিডব্যাক পেয়েছি বাকিগুলো যে সাসপেনশন একেবারে খারাপ তাও না তবে কিছুটা বেটার বলবো এখন সাসপেনশনের সাথে সাথে পিলিয়ন কমফোর্টের কোশ্চিনটাও উঠে আসে পিলিয়ন কমফোর্টের কথা বললে প্লাটিনা হান্ড্রেড টেন এইস এই বাইকটার সিট এবং হচ্ছে বাজাজ ডিসকভার হান্ড্রেড টেন বা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই তিনটা বাইকের সিটের যে ডিজাইনটা বা কমফোর্ট এটা কিন্তু সেম এবং এই রিসেন্ট এডিশনগুলোর সিটিং কমফোর্টটা আগের থেকে অনেক বেড়ে গেছে এটা হয়তো আপনারা খেয়াল করছেন তো এই দৃষ্টিকোণ থেকে আমার কাছে প্লাটিনা হান্ড্রেড টেন এইস বাজাজ ডিসকভার হান্ড্রেড টেন এই দুটো বাইকের পিলন কমফোর্টটা একটু বেটার লাগে এর সাথে সাথে হোন্ডা ড্রিম হিরো প্যাশন এক্সপ্রো এই বাইকগুলোর পিলিয়ন কমফোর্ট মোটামুটি আশানুরূপ ভালো টিভিএস মেট্রোপ্লাস এবং হচ্ছে হন্ডা লিভো এই দুটো বাইকের পিলিয়ন কমফোর্ট মোটামুটি আছে তবে হোন্ডা ড্রিম প্যাশন এক্সপ্রো প্লাটিনা হান্ড্রেড এইচ এবং ডিসকভার হান্ড্রেড টেন এই বাইকগুলো থেকে তুলনামূলকভাবে একটু কম মনে হয়েছে আমার কাছে এখন এখানে একটা কথা আছে সবার কমফোর্ট এবং বিষয়গুলো কিন্তু একরকম হবে না এজন্য আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে আপনাদের পছন্দের যে লিস্ট রয়েছে বা পছন্দের যে তালিকা রয়েছে এখানে যে বাইকগুলো আপনারা পছন্দ করছেন সে বাইকগুলোর সুযোগ থাকলে অবশ্যই টেস্ট রাইড দিন এতে করে বাইকগুলো সম্পর্কে প্রত্যক্ষভাবে কিন্তু আপনার একটা ধারণা চলে আসবে এই অভিজ্ঞতাটা কিন্তু কারো মুখের কথা শোনার থেকে বেটার হবে আমি যেটা বলতেছি এটা কিন্তু আমার ওপিনিয়ন তো আমি বলছি মানে যে আপনাকে ওই বাইকটাই কিনতে হবে এমন কিন্তু না আপনি তারপরেও যাচাই করবেন এবারে কথা বলি ইঞ্জিন নিয়ে এবং এরপরে পর্যায়ক্রমে টায়ার ব্রেক এবং বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো ইঞ্জিনের ব্যাপারটা হচ্ছে কম্পিউটার সেগমেন্টে বাইকের ইঞ্জিনের পাওয়ারগুলো কাছাকাছি হয় এর কারণেই কিন্তু মাইলেজটাও কাছাকাছি হয় খুব দিন রাত তফাৎ কিন্তু হয় না তারপরেও ইঞ্জিনের পাওয়ারের দিক থেকে ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার কাছে হিরো প্যাশন এক্স প্রো প্লারিনা হান্ড্রেড টেন এইচ বা এইচ গিয়ার ডিসকভার হান্ড্রেড টেন এই বাইকগুলোর ইঞ্জিনের পাওয়ার মোটামুটি আমার কাছে একটু ভালো লাগছে যে এই কম্পিউটার সেগমেন্টের মধ্যেও যদিও এই বাইকগুলোতে রেডি পিক বা কুইক এক্সেলোরেশন বলতে তেমন কিচ্ছু নেই তারপরেও রিসপন্সের একটা যে বিষয়টা এটা মোটামুটি একটু বেটার লাগে তবে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে প্লারিনা হান্ড্রেড টেন এইচ ডিসকভার হান্ড্রেড টেন এই দুটা বাইকের ইঞ্জিন কিন্তু একই আবার টিভিএস রেডিওন টিভিএস মেট্রোপ্লাস এই দুটা বাইকের ইঞ্জিনও হচ্ছে সেম ইঞ্জিন আবার হচ্ছে হিরো স্প্লেন্ডার আই স্মার্ট প্লাস এইটা এবং হিরো প্যাশান এক্সপ্রো এই দুটা বাইকের ইঞ্জিনও কিন্তু একই আবার হোন্ডা ড্রিম এবং হোন্ডা লিভো এই দুটা বাইকের ইঞ্জিনও একই ইঞ্জিন এবারে মাইলেজ নিয়ে একটু কথা বলি বাকি বিষয়গুলো নিয়ে কথা বলার আগে হান্ড্রেড অ্যান্ড টেন সিসি সেগমেন্টে যে বাইকগুলো নিয়ে কথা বললাম এগুলোর এভারেজ মাইলেজ পাবেন আপনারা সিক্সটি ফাইভ প্লাস মাইনাস এবং যদি একদম ইকোনমি মেনটেন করেন তাহলে সেভেন্টি প্লাস মাইনাসও পেয়ে যাবেন মাইলেজ নিয়ে খোলাসাভাবে বলার তেমন কিছু নাই এই বাইকগুলো আমাদের দেশে বহুদিন যাবৎ অ্যাভেলেবেল রয়েছে এবং এই বাইকগুলোর পারফরমেন্স সম্পর্কে মাইলেজ সম্পর্কে আমাদের সবারই কম বেশি জানাশোনা রয়েছে আরও একটা বিষয় না বললেই না একটা বাইক কেনার আগে আমরা বেশ কিছু বিষয়ের ওপরে প্রাধান্য দিই যেমন হচ্ছে কোম্পানিটা রিলাইয়েবল কিনা হ্যাঁ যে কোম্পানিগুলোর কথা বললাম প্রত্যেকটাই হচ্ছে রিলায়েবল কোম্পানি কোনো সমস্যা নেই এদিক থেকে সেকেন্ড একটা বিষয় আমরা খুব মেজর হিসেবে ধরি সেটা হচ্ছে স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি মানে স্পেয়ার পার্টস পাওয়া যাবে কি একজন বাইকার হিসাবে আপনার বাইকের স্পেয়ার পার্টসের প্রয়োজন পড়তেই পারে এবং সেক্ষেত্রে যদি আপনি ভোগান্তির শিকার হন তাহলে কিন্তু খুব সমস্যা হবে এবং দেখা যাচ্ছে বাইকের একটা পার্টস আপনার নষ্ট হয়ে গেল সেটা আপনি সময় মতো পাচ্ছেন না আশা করি যে কোম্পানিগুলোর নাম বলেছি এগুলো এই প্রত্যেকটা কোম্পানিরই যথেষ্ট স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি রয়েছে এবং আরও একটা বিষয় আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে রিসেল ভ্যালু কারণ ব্র্যান্ডের বাইক হলে পরবর্তীতে বাইকটা যদি সেল করা হয় তাহলে কিন্তু ভালো মানের একটা সেল ভ্যালুও পাওয়া যায় আই মিন রিসেল ভ্যালু যদিও এই কমিউটার সেগমেন্টে বাইক কেনার পরে তেমন একটা কেউ বিক্রি করে না তারপরেও যেহেতু প্রত্যেকটাই হচ্ছে ব্র্যান্ডের বাইক আশা করি প্রত্যেকটারই একটা ভালো মানের রিসেল ভ্যালু পাবেন আপনারা যদি পরবর্তীতে কেউ সেল করতে চান এখন কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন যেমন হচ্ছে বাইকগুলোর ব্রেকিং এবং টায়ারের যে গ্রিপ বা টায়ার সাইজ আসলে টায়ার সাইজ নিয়ে আপনাদের একটা মোস্ট কমপ্ল্যান থাকে সেটা হচ্ছে টায়ারগুলো কেন চিকন ব্যবহার করা হয় এই বাইকগুলো মেন ফোকাস করে করা হয় মাইলেজের দিক থেকে কারণ কম্পিউটার সেগমেন্টটাই হচ্ছে মাইলেজ কমফোর্ট এই দুটো বিষয়কে প্রাধান্য দেওয়া হয় এখন কমফোর্টের দিক বিবেচনা করতে গেলে মোটা টায়ার ছাড়া তো কমফোর্ট পাওয়া যায় না কিন্তু তার আগে আপনাকে ভেবে দেখতে হবে যে এই সিসি সেগমেন্টটা হচ্ছে লোয়ার সিসি সেগমেন্ট হান্ড্রেড অ্যান্ড টেন সিসি আসলে ব্যাপারটা হলো বাইকের ইঞ্জিনের পাওয়ারের রেশিও অনুযায়ী প্রত্যেকটা কোম্পানি বাইকের টায়ার সাইজ দিয়ে থাকে এটা কিন্তু কোম্পানি ক্লেম তারা দিয়ে দেয় আমরা মনে করি যে না আর একটু বেশি যদি হচ্ছে থিকনেসটা মোটা হইতো আরও দশ সেকশন মোটা হইতো তাহলে হয়তো গ্রিপ একটু বেটার পাইতাম আপনি চাইলে আরও দশ সেকশন টায়ার সাইজ বাড়িয়ে ইউজ করতে পারবেন সমস্যা নাই তবে সেক্ষেত্রে আপনার মাইলেজ এবং হালকা টপ এন্ডে ইফেক্ট পড়তে পারে যদিও এই বাইকগুলোর টপ এন্ড কেউ চেক করে না বা আসলে প্রয়োজন পড়ে না কম্পিউটার সেগমেন্টটাই হচ্ছে জেন্টেল রাইডের জন্য এমন না যে টায়ার সাইজ পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন না টায়ার সাইজ পরিবর্তন করা যাবে তো টায়ারের যে সাইজগুলো এগুলোর দিকে খেয়াল করলে দেখবেন ডিসকভার হান্ড্রেড টেন এই বাইকের ফ্রন্ট এবং রেয়ারে হান্ড্রেড বাই এইট্টি সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে প্লাটিনা হান্ড্রেড টেন এইচ এই বাইকে ফ্রন্ট এবং রিয়ারে এইট্টি বাই হান্ড্রেড সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে টিভিএস মেট্রোপ্লাস এই বাইকে ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট সেভেন্টি ফাইভ ইন্টু সেভেন্টিন এবং রিয়ার টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে থ্রি পয়েন্ট জিরো জিরো ইন্টু সেভেন্টিন আসলে এইভাবে টায়ার সাইজ পরিমাপ করতে গেলে একটু কনফিউজ হয়ে যাই আমরা সম্ভবত টু পয়েন্ট ফাইভ হচ্ছে এইটটি সেকশনের থেকে একটু চিকন চাকা এবং থ্রি পয়েন্ট ডাবল জিরো হচ্ছে এইটটি সেকশনের থেকে হয়তোবা সামান্য একটু মোটা চাকা বা এইটটি সেকশনের মতো টিভিএস রেডিওনেও টিভিএস মেট্রোপ্লাসের মতোই টায়ার সাইজ দেওয়া হয়েছে তবে টিভিএস রেডিওনে হচ্ছে টিউবলেস টায়ার রয়েছে হিরো স্প্লেন্ডার আই স্মার্ট প্লাস এই বাইকে হচ্ছে ফ্রন্ট এবং রিয়ারে এইটটি বাই হান্ড্রেড সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং দুটাই হচ্ছে টিউবলেস টায়ার হিরো প্যাশন এক্সপ্রোতে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ফ্রন্ট টায়ারে টু পয়েন্ট সেভেন্টি ফাইভ এবং রেয়ার টায়ারে থ্রি পয়েন্ট ডাবল জিরো হোন্ডা ড্রিম এবং হোন্ডা লিভো এই দুটা বাইকে একই সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে ফ্রন্ট এবং রেয়ারে এইট্টি বাই হান্ড্রেড সেকশনের টায়ার এবং টায়ারগুলো হচ্ছে টিউবলেস সুজুকি হায়াতে ইপি এই বাইকটাতে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ফ্রন্ট টায়ারে টু পয়েন্ট সেভেন্টি ফাইভ সেভেন্টিন সেকশনের টিউবলেস টায়ার এবং রেয়ারে থ্রি পয়েন্ট ডাবল জিরো সেভেন্টিন সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এখন অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে ব্রেক তবে একটা বিষয় বলবো। আপনারা বাইক যখন কিনবেন যদি ডিস্ক ভেরিয়েন্ট পান অবশ্যই ডিস্ক ভেরিয়েন্ট কিনে নেবেন মানে আমি ফ্রন্ট চাকায় যে ডিস্কটা থাকে এটার কথা বলতেছি কারণ ড্রাম ব্রেকের ফিডব্যাকের থেকে ডিস্ক ব্রেকের ফিডব্যাকটা অনেকটাই বেটার এই বিষয়টা আপনারা বুঝবেন যখন হচ্ছে ইমার্জেন্সিতে ইঞ্জিন ব্রেক করার প্রয়োজন পড়বে সেক্ষেত্রে কিন্তু ডিক্স ব্রেকটা ভালো ফিডব্যাক দেয় যেহেতু ব্রেকিংটা আসলে সেন্সিটিভ একটা বিষয় তো অবশ্যই যদি আপনার বাজেট কিছুটা বাড়াতেও হয় তাহলেও আমি বলবো যে ডিস্ক ভেরিয়েন্টটা অবশ্যই নেবেন এবং এই সিসি সেগমেন্টে যে ডিক্স ব্রেকগুলো রয়েছে এগুলোর সাইজ হয় হচ্ছে আপনার টু ফর্টি এম এর কিছু কোম্পানি রয়েছে যারা ব্র্যান্ডিং ক্যালিপার দেয় ডিক্স ব্রেকের ক্যালিপার সেটাতে একটু ব্রেকিং রিসপন্সটা একটু বেটার হয় যেমন হোন্ডা মিশিনের ক্যালিপারগুলো ব্যবহার করে হিরো ব্যবহার করে হচ্ছে ব্রাইবির সুজুকিও হচ্ছে ব্রাইবির ব্যবহার করে এই সিসি সেগমেন্টে টিভিএস এবং বাজাজের ক্যালিপারে কোনো ব্র্যান্ডিং আমি দেখি নাই তবে তাদের ব্রেকিং রেসপন্সটা একেবারে যে খারাপ তাও না এখন একটা এক্সাইটিং বিষয় হচ্ছে বাজাজ কিন্তু অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেমটা দিচ্ছে যেটা কাইন্ড অফ সিবিএস মানে হচ্ছে কম্বাইন্ড ব্রেকিংয়ের মধ্যেই কাজ করে তো এদিক থেকে বলবো প্লাটিনা হান্ড্রেড টেন এইচ এবং ডিসকভার হান্ড্রেড টেন এই দুটা বাইকের ব্রেকিং ফিডব্যাকটা ভালোই তবে এক কথায় ব্রেকিংয়ের কথা বলতে গেলে যে বাইকগুলোর কথা বলেছি কারো ব্রেকিং খারাপ না সবগুলোই মেনে নেওয়ার মতো তবে একটা বিষয়ে গুরুত্ব দিবেন চেষ্টা করবেন ডিক্স ভেরিয়েন্টগুলো ক্রয় করার এখন কথা বলি হ্যান্ডেলিং এবং রাইডিং কমফোর্ট নিয়ে হ্যান্ডেলিংয়ের কথা বললে এগুলো কমসিসির বাইক এবং মোটামুটি ছোটোখাটো বাইক হওয়ার জন্য এই বাইকগুলোতে টার্নিং রেডিয়াস খুবই কম লাগে এবং সিটিতে আপনি অনায়াসে রাইড করতে পারবেন তো এই থেকে কোনো বাইক নিয়ে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নাই কারণ প্রত্যেকটা বাইকের টার্নিং রেডিয়াস এবং যে হচ্ছে ডাইমেনশিয়স মানে হাইট ওয়াইড লেন্থ এই বিষয়গুলো কিন্তু প্রায় কাছাকাছি এবং প্রত্যেকটা বাইকের কন্ট্রোলিংও অনেক ভালো কম্পিউটার সেগমেন্টে আপ রাইড হ্যান্ডেলবার হয় এবং এই বাইকগুলো রাইড করতে গেলে কিন্তু কখনো বিরক্ত লাগে না একটি নির্দিষ্ট স্পিড ধরে আপনি মোটামুটি এগিয়ে যাচ্ছেন যাচ্ছেন কোনো বিরক্ত আসবে না আপনার রিস্ট পেন হবে না শোল্ডার পেন হবে এরকম কোনো ঘটনা ঘটবে না এবারে ছোট্ট করে একটু ফিচার্স এবং প্রাইজ নিয়ে একটু কথা বলি কারণ এই হান্ড্রেড অ্যান্ড টেন সিসি সেগমেন্টে কিছু বাইক রয়েছে যেগুলোর প্রাইস একদমই আমার কাছে ওভার প্রাইজ মনে হয় এবং যেগুলোর প্রাইস মোটামুটি রয়েছে তারপরেও কিছুটা কম হলে হয়তো ভালো হইতো আচ্ছা প্রাইস নিয়ে কথা বলবো তার আগে ফিচার্স নিয়ে একটু কথা বলি এই বাইকগুলোতেও কিন্তু এখন ফিচার্স দেওয়া হচ্ছে যেমন ডিসকভার হান্ড্রেড টেনে কিন্তু সেমি ডিজিটাল মিটার রয়েছে প্লাডিনা এইচ গিয়ারে কিন্তু ডিআরএল দেওয়া হয়েছে বড় সড়ো ডিআরএল তো এতক্ষণ যাবত আপনাদের সাথে কথা বললাম প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম তো এখন এসে আমার কাছে যেটা মনে হয়েছে যে হান্ড্রেড অ্যান্ড টেন সিসি সেগমেন্টে যে ভ্যালু ফর মানি বাইকটা এখানে আমি দুইটা ক্যাটাগরি সিলেক্ট করব একটা হচ্ছে এক লক্ষ টাকার ওপরে এবং একটা হচ্ছে এক লক্ষ টাকার নিচে যদি আপনার বাজেটটা আপনি একটু বাড়াতে পারেন তাহলে আমার মনে হয় যে প্লাটিনা হান্ড্রেড টেন এইচ এই বাইকটা ভ্যালু ফর মানি একটা বাইক হান্ড্রেড অ্যান্ড টেন সিসি সেগমেন্টে আপনি সব দিকে বিবেচনা করুন ডিস্ক ব্রেক অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম মোটামুটি সেমি ডিজিটাল একটা মিটার পাওয়ারফুল একটা ইঞ্জিন ভালো মানের মাইলেজ রিলায়েবল একটা কোম্পানি কমফোর্টের দিক থেকে বা সব দিক থেকে বিবেচনা করতে গেলে এবং এক লক্ষ টাকার নিচে যদি আপনার বাজেট হয় তাহলে আমি বলবো হোন্ডা ড্রিম আর হোন্ডা ড্রিমের প্রাইসটা এত কম হওয়ার কারণ হচ্ছে হোন্ডা ড্রিমের যে পার্টসগুলো রয়েছে এগুলো বাংলাদেশেই মোটামুটি ম্যানুফ্যাকচারিং করা হয় ইঞ্জিন ব্যতীত তো এদিক থেকে ভ্যাটের পরিমাণটা কিছুটা কম এই জন্য এই বাইকটার প্রাইস কম তারপরেও হোন্ডা এই বাইকের প্রাইসটা কিছুটা বাড়াইছে আগের তুলনায় যদিও এখন প্রত্যেকটা বাইকের প্রাইসই বেড়ে গেছে তো আমার মনে হয় যে যাদের মোটামুটি নব্বই হাজার টাকার আশেপাশে বাজেট করেছেন আমার মনে হয় তাদের জন্য হন্ডার ড্রিমটা নেওয়া বেটার হইতে পারে আর যদি আপনার বাজেটটা আপনি বাড়াইতে পারেন তাহলে হিরো প্যাশান এক্সপ্রো এই বাইকটা দেখতে পারেন তবে হিরো প্যাশন এক্সপ্রো থেকে প্লাটিনা হান্ড্রেড টেন এইচ এই বাইকটার যে প্রাইস এটা কিন্তু খুব বেশি না মোটামুটি দুই আড়াই হাজার টাকার মতো মেবি তো ভাই ব্রাদার্স এই ছিল আজকের এই ভিডিওর জন্য আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো এরপরে ধারাবাহিকভাবে ভিডিও আসবে প্রত্যেকটা এই যে সিসি সেগমেন্ট এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো দেখা হচ্ছে আগামী সেই ভিডিওগুলোতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অলওয়েজ মনে রাখবেন উই আর বাংলাদেশিস উই আর ডিসেন্ট রাইডার্স আল্লাহ হাফেজ